हाय एवरीवन, वेलकम टू अन एकेडमी WBPSC। तुम्हारे प्रत्येक रिक्वेस्ट है प्लस सबसक्रिप्शन जो पैकेज से पैकेजटी एक्सटेंड करा हुए छे 11 जुलाई पर्यंत। यह पैकेजटी तुम्हारे साथ चलते 12 मासे सबसक्रिप्शन निले तुम्हारा 2 मंथसे सबसक्रिप्शन फ्री पावे, 24 मासे सबसक्रिप्शन निले तुम्हारा 3 मंथसर SSC सबसक्रिप्शन फ्री पे जाबे। तुम्हारे जदि मने हय सबसक्रिप्शन प्रयोजनीय তাহলে তোমরা আমাদের সাথে ব্যাচ কোর্সে যুক্ত থাকতে পারো। এখানে আগমন সিরিজের যে কোর্সটি আমাদের চলছিল 2022-এর প্রিলিমসকে টার্গেট করে, তার ব্যাচ 11-তে তোমাদের প্রত্যেকের ওয়েলকাম। এই ব্যাচটি শুরু হয়ে গিয়েছে, তাই যদি মনে হয় নিজেদের প্রিপারেশনকে কম্প্রিহেন্সিভ ম্যানারে তোমরা এগিয়ে নিয়ে যেতে চাও এবং সিস্যাটেরও প্রিপারেশন WBCS প্রিলিমসকে ওরিয়েন্ট করে এখানে ম্যাথ ইংলিশ GI ক্লাস স্টার্ট হচ্ছে তোমাদের সাথে। এই ত্রয়ী ব্যাচে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এবং এখানে একটি ক্যাপসিউল কোর্স আসছে GK এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ফর WBCS প্রিলিমস অ্যান্ড মেইনস। এটি আবার স্টার্ট হচ্ছে 12 জুলাই থেকে, তাই যদি তোমাদের মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় আমাদের সাথে যুক্ত থাকো। 12 মাসের সাবস্ক্রিপশনের কস্ট স্ট্রাকচার এখানে তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে এবং 24 মাসের কস্ট স্ট্রাকচার তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে। এই কস্ট স্ট্রাকচারের উপরেও তোমরা 10% ডিসকাউন্ট পাবে যদি তোমরা অঙ্কিতা লাইফ কোডটি ব্যবহার করো। আমি তোমাদেরকে হিস্ট্রি, ইকোনমিক্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়ে থাকি। হিস্ট্রি ইকোনমিক্স প্লাসে আমাদের ক্লাস হয় এবং আমার টার্গেট থাকে 70-80% রিচ। কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনস বাই দি টপ এডুকেটার্স। আমাদের সাথে তোমরা রেগুলারিটি মেনটেন করতে পারো এবং আমাদের প্রত্যেকজনের এডুকেটারের ক্লাস তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো এবং তোমাদের প্রিপারেশনকে টেস্ট সিরিজের মাধ্যমে, উইকলি ফ্রি মক টেস্টের মাধ্যমে মেজার করতে পারো যে হ্যাঁ আমাদের প্রিপারেশন এতটা হয়েছে বা এতটা হয়নি। তাই দেরি না করে সাবস্ক্রিপশন প্রয়োজনীয় হলে আমাদের সাথে যুক্ত থাকো। WBCS প্রিলিমিনারি 2021-এর শর্ট মক টেস্ট সিরিজে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজ আমরা পার্ট 5 নিয়ে আলোচনা করব। আগের 4টে পার্ট যারা দেখনি তাদেরকে বলবো 1 থেকে 4 নম্বর পার্ট পর্যন্ত তোমরা দেখো, রিভিশন করো। স্যাটারডে সানডে আমার এক্ষেত্রে এই ভিডিওটি থাকছে না, তো সেই জন্য স্যাটারডে এবং সানডেকে নিয়ে তোমরা যদি ভাবনা চিন্তা করো সেক্ষেত্রে একটা জিনিস ম্যান্ডেটরিভাবে ভাবতে পারো। এই যে প্রথম সপ্তাহে 20টা কোশ্চেন প্রথম দিন ছিল ওটা বাদ দিয়ে এই যে 125টি কোশ্চেন আমরা আলোচনা করলাম, এই স্যাটারডে আর সানডে কিন্তু এই সেম ডিউরেশনে, যে টাইমটা আর কি তোমরা দিচ্ছিলে সোম থেকে শুক্র, সেই টাইমটাতে এটা রিভিশনটা মাস্ট। ওকে, রিভিশন মেক্স ওয়ান পারফেক্ট। এবং তোমাদেরকেও এই MCQ যা করলে, এর মধ্যে অনেক ডিটেল ডেসক্রিপশন করলাম, হয়তো তোমরা সেটা নোট করেছো, সেগুলো প্রত্যেকটার ডেসক্রিপশনগুলো রিভিশনটা কিন্তু করো তোমাদের বেটার পারফরমেন্সের জন্য WBCS-এর এই বছরের পরীক্ষার প্রিলিমিনারিকে মাথায় রেখে। উইচ অফ দি ফলোয়িং অ্যাক্টস অফ দি ব্রিটিশ ইন্ডিয়া এখানে স্ট্রেন্দেন দ্য ভাইসরয়ের অথরিটি ওভার হিজ এক্সিকিউটিভ কাউন্সিলস বাই সাবস্টিটিউটিং পোর্টফোলিও অর ডিপার্টমেন্টাল সিস্টেম ফর কর্পোরেট ফাংশনিং। তো এত বড় বলে যেটা আর কি মেনলি বলতে চেয়েছে যে পোর্টফোলিও সিস্টেমটা কবে এসেছে আর কিছু না। তো এখানে ব্রিটিশ ইন্ডিয়ার ভাইসরয়ের এই এক্সিকিউটিভ কাউন্সিলে এই পোর্টফোলিও সিস্টেমটা আমাদের এসেছে আমরা দেখতে পেরেছি 1861-এ। এবার এখানে একটা ডেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশনকে মাথায় রাখার জন্য, সেটি হচ্ছে গিয়ে মানে এই রিলেটেড যে কয়েকটি ডেটা আছে আমি একটু চটপট বলে দেওয়ার চেষ্টা করি। 1773-তে এখানে আমরা রেগুলেটিং অ্যাক্ট দেখতে পাচ্ছি এবং এই রেগুলেটিং অ্যাক্টের এই ডিউরেশনে 1774-এ সুপ্রিম কোর্টের ফরমেশন হয়েছিল। 1773 পরে 1784-এ পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এবারে পিটস ইন্ডিয়া অ্যাক্টে প্রথমবার ব্রিটিশদের যে টেরিটরি সেটা, এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির টেরিটরি ব্রিটিশ পজেশন ইন ইন্ডিয়া বলে এখানে এসেছিল। ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট এখানে চালু হয়, ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট। এবার এখানে কনফিউশন একটা তৈরি হয়ে যেতে পারে। দেখো,
এই যে ডিউরেশনটাতে ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট যেটি চালু হয় বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড কোর্ট অফ ডাইরেক্টরকে দিয়ে, আর ডুয়াল গভর্নমেন্ট যেটা ওনলি বেঙ্গলে চালু হয় সেটা করেন ক্লাইভ। ঠিক আছে, এটা হচ্ছে পিটসের টাইমে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, আর এটা হচ্ছে ক্লাইভের। তো ডোন্ট বি কনফিউজড, ওকে। এখানে আমাদের তার পরবর্তী টাইমে 1813-র এখানে 1,00,000 টাকার যে ইংলিশ এডুকেশনের জন্য ডিস্ট্রিবিউশন, এবং চায়না এবং টি ট্রেড ছাড়া সমস্ত বাদবাকি ব্যবসা বন্ধ, এবং খ্রিশ্চান মিশনারিরা এই টাইমে 1813-তে আসবে, এটা ইম্পর্টেন্ট। 1833-এ পুরোপুরি মনোপলি বন্ধ, এটা ইম্পর্টেন্ট। 1858-এ এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে গুড গভর্নমেন্ট অ্যাক্ট, তারপর আমাদের জন্য এই 1861-এর পোর্টফোলিও সিস্টেম, তারপর 1909-এর এখানে আমাদের মুসলিমদের সেপারেট রিপ্রেজেন্টেশন, 1919-এর ডায়ারকি, এই কয়েকটা ডেটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে, হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দি দিওয়ান অফ জুনাগড় ডিউরিং দ্য টাইম অফ ইটস অ্যানেক্সেশন টু ইন্ডিয়া। তো এখানে শাহ নওয়াজ ভুট্টো দিওয়ান অফ জুনাগড় ডিউরিং দ্য অ্যানেক্সেশন টু ইন্ডিয়া। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ফ্রেঞ্চ কমান্ডার ওয়াজ ডিফিটেড ইন দি ব্যাটেল অফ ওয়ান্ডিভাস। সো ব্যাটেল অফ ওয়ান্ডিভাস, এই যুদ্ধটি কোন ডিউরেশনের যুদ্ধ এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটি হচ্ছে আমাদের ব্যাটেল অফ কার্নেটিক। এখানে আমরা যদি দেখি কার্নেটিকের থার্ড ব্যাটেলে এই ব্যাটেল অফ ওয়ান্ডিভাসকে আমরা দেখতে পারি। কার্নেটিকের তিনটে ব্যাটেল হয়েছিল, 1, 2, 3। এখানে 1740 থেকে, বা অনেক জায়গায় 1746 লেখা থাকতে পারে, 1748, এই যে ডিউরেশনসগুলো, তাহলে সেকেন্ড নাম্বার থার্ড নাম্বারটা কি একটু মনে করার চেষ্টা করো। ঠিক আছে, আমি বারে বারে ক্লাসে যখন লাইভ ক্লাস নিয়ে থাকি সেটা তোমাদেরকে রিভাইজ করাই, তাই রেগুলারিটি মেনটেন করতে পারো, আমাদের সাথে ক্লাসে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। এক্ষেত্রে ক্লাইভ ছিলেন, আর এপাশ থেকে আমাদের কাউন্ট ল্যালি, আমরা কাউন্ট দ্য ল্যালি ছিলেন এখানে রিপ্রেজেন্টেটিভ। নেক্সট, এখানে হুইচ অফ দি ফলোয়িং পেশওয়া ওয়াজ অলসো নোন অ্যাজ নানা সাহেব। কাকে নানা সাহেব নামে আমরা জানি? বালাজি বাজিরাও, এনাকে আমরা নানা সাহেব নামে জানি। ওকে, অপশন নাম্বার বি। নেক্সট, এখানে আমরা যদি দেখি কি জানতে চাওয়া হচ্ছে, ল্যান্ড হোল্ডার সোসাইটি ফাউন্ডেড বাই হুইচ অফ দি ফলোয়িং। তো ল্যান্ড হোল্ডার সোসাইটি, বা আমরা একে জামিনদারি অ্যাসোসিয়েশন বলতে পারি, 1838-এ দ্বারকানাথ টেগরের দ্বারা ল্যান্ড হোল্ডার সোসাইটি ফাউন্ডেশন হয়েছিল। সেই টাইমে সোশ্যাল যে ইভিল প্র্যাকটিসগুলো ছিল সোসাইটির মধ্যে, সেটিকে এখানে রিডিউস করার জন্য সূর্য সেন লেড দ্য চিটাগং আর্মারি রেড। এখানে জানতে চাওয়া হচ্ছে সালটা কত, খুব ইজি, 1930। এবং এই 1930 ডিউরেশনেই, একই ডিউরেশনে আমাদের যখন বেঙ্গলে রিভলিউশনারি অ্যাক্টিভিটিগুলি ঘটে চলেছে, সেই মোমেন্টেই গান্ধীজি এখানে ডান্ডি মার্চের, এখানে বা আমরা বলতে পারি সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট লঞ্চের প্ল্যানিং করছেন। এবারে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট লঞ্চের যে প্ল্যানিং, সেটা কোথায় নেওয়া হয়েছিল, লাহোর সেশনে নেওয়া হয়েছিল। সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের এই প্ল্যানিংয়ে আরও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে এই মোমেন্টে আমাদের পূর্ণ স্বরাজের যে দাবি ছিল, সেই পূর্ণ স্বরাজের দাবি জানানো হয়েছিল এখানে জওহরলাল নেহরুর দ্বারা। আরও এখানে আরও কিছু কথা যদি বলি, 1931-এ এখানে বল্লভভাই প্যাটেল এখানে আমাদের এই ডিউরেশনে ফান্ডামেন্টাল রাইট নিয়ে কথা বলেছিলেন, বাট ফান্ডামেন্টাল রাইটের যে রেজলিউশনটা, সেই রেজলিউশনটা ড্রাফট করা হয়েছিল কার দ্বারা, জওহরলাল নেহরুর দ্বারা। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে, রিভিশনটা মাস্ট, রিভিশনটা করাটা দরকারি। নেক্সট হচ্ছে, হু স্টার্টেড দ্য নিউজ পেপার দ্য বেঙ্গলি। তো বেঙ্গলি নিউজ পেপারটা স্টার্ট করা হচ্ছে রোজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসেও মোটামুটি মনে হয় না বলা হয়নি, এটা ইম্পর্টেন্ট, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট হচ্ছে, এখানে উইচ অফ দি ফলোয়িং ইজ নোন অ্যাজ দি ফাদার অফ ডায়ারকি। এটা হয়তো তোমাদের কাছে আনকমন হতে পারে, ফাদার অফ ডায়ারকি। তো এখানে লিওনিল কার্টিস এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যায়। নেক্সট, কোন রক এডিক্ট অফ আশোকা রিকোয়েস্ট ফর রিলিজিয়াস টলারেন্স অ্যামাং সেক্ট। রিলিজিয়াস টলারেন্স এখানে আমরা দেখতে পারি 7,
তো আমার একটা ট্রিক্স আছে, সবাই সাথে সাথে চলবো। তো সাথে সাথে চলবো মানে সমস্ত রিলিজিয়াস অ্যাক্টিভিটি আমরা, যাদের মধ্যে এই যে রিলিজিয়াস ডিসক্রিমিনেশনের যে প্রবলেমটা আছে ওটা আমরা একটু কমানোর চেষ্টা করব। নেক্সট আমাদের যে প্রশ্নটি রয়েছে, হাউ মেনি উপনিষদস আর দেয়ার, কটা উপনিষদ আছে। তো উপনিষদের সংখ্যা হচ্ছে 108। নেক্সট এখানে, হু অ্যামাং দ্য ফলোয়িং রুলার হ্যাড স্ট্যাম্পড দ্য ফিগার অফ গডেস লক্ষ্মী অন হিজ কয়েন অ্যান্ড নেম হিজ নেম ইনস্ক্রাইবড ইন নাগরিক ক্যারেক্টার। তো এই যে নাগরিক ক্যারেক্টারের নামটা আবার ছাপিয়েছে সেটাও ইম্পর্টেন্ট। তো আনসার ইজ মোহাম্মদ ঘড়ি, ঠিক আছে। ঘড়িতে লক্ষ্মীর ছবি আমি তোমাদেরকে মনে রাখানোর জন্য বলেছিলাম। হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দি ফাউন্ডার অফ দি বিজাপুর স্টেট, ইউসুফ আদিল শাহ। ইউসুফ আদিল শাহ ইনি হলেন ফাউন্ডার অফ দি বিজাপুর স্টেট। নেক্সট কোয়েশ্চেন আমাদের, ফার্স্ট সেশন অফ দি লোকসভা ওয়াজ হেল্ড ইন উইচ অ্যামাং দি ফলোয়িং ইয়ার। প্রথম লোকসভার যে সেশন হয়েছে, অনেকেই ভুল করতে পারে সেটা 51 ভেবে, বাট না, এক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে 52। ওকে, নেক্সট, উইচ আর্টিকেল অফ দি কনস্টিটিউশন এনভিজেজেস স্পেশাল সিস্টেম অফ দি অ্যাডমিনিস্ট্রেশন ফর সার্টেন এরিয়া ডেজিগনেটেড অ্যাট শিডিউল এরিয়া অ্যান্ড ট্রাইবাল এরিয়া। সো পার্ট 10 অফ আওয়ার কনস্টিটিউশন এখানে স্পেশাল সিস্টেমকে নিয়ে কথা বলে, এবং এক্ষেত্রে পার্ট 10 এর সাথে 244 কানেক্টেড, 244 খুব ইম্পর্টেন্ট। তাহলে শিডিউল এরিয়া এবং ট্রাইবাল এরিয়াকে, কোনো একটা পার্টিকুলার এরিয়ার ডেজিগনেশনটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট, ইন উইচ ইয়ার ইলেকশনস টু দি পার্লামেন্ট ওয়্যার ডি লিঙ্কড ফ্রম ইলেকশন টু দি স্টেট অ্যাসেম্বলি। তো আগে কি হতো, পার্লামেন্ট এবং স্টেট অ্যাসেম্বলির ইলেকশন একসাথে হতো, কবে থেকে এটা আলাদা করা হলো, ডি লিঙ্ক করা হলো। তো যত মানে যত কি বলবো এক্সক্লুসিভ পলিটিক্যাল যে প্রপোজাল মোটামুটি এই 70-80 দশকেই হয়ে গেছে, তো 1971 এখানে এই কাজটা করা হয়েছে, পার্লামেন্টের ইলেকশন ডিলিং করা হয়েছে ইলেকশন টু দি স্টেট অ্যাসেম্বলি 1971। নেক্সট হচ্ছে গিয়ে খুব বড় একটা স্টেটমেন্ট, তবু পরীক্ষাতে কিন্তু পড়তে হবে, আ স্টেটমেন্ট অফ এস্টিমেটেড রিসিভড অ্যান্ড এক্সপেন্ডিচার কল্ড অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হ্যাজ টু বি প্লেসড বিফোর পার্লামেন্ট ফর ইচ ফাইন্যান্সিয়াল ইয়ার। দ্য অ্যাবাভ প্রভিশন হ্যাজ বিন এনশ্রাইন্ড ইন উইচ অ্যামাং দি ফলোয়িং আর্টিকেল অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তার মানে মোস্ট ইম্পর্টেন্ট দিক, এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যাকে আমরা বাজেট বলি, পরীক্ষাতে কিন্তু বাজেট শব্দটা আমাদের নাও দিতে পারে, তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এখানে কোথায় বলা রয়েছে, আর্টিকেল 112-কে নিয়ে বলেছে, আর আর্টিকেল 110 এখানে মানি বিলকে নিয়ে কথা বলে। হোয়াট ইজ দ্য নেম অফ দি আইল্যান্ড হুইচ ইজ ইমার্জিং গ্র্যাজুয়ালি নিয়ার দ্য এস্টুয়ারি অফ গঙ্গা। তো এক্ষেত্রে আমরা যদি বলি অ্যাচুয়ারি অফ গঙ্গাতে, এখানে আমরা বলতে পারছি পূর্বাশা আমাদের রাইট আনসার, ঠিক আছে। সো এই ছিল আলোচনা, পরের কোশ্চেনগুলোকে দেখো, পজ করো, নিজে কোশ্চেনটার আনসার করো, এবং এখানে দেখো আনসারটা কি হচ্ছে, ঠিক আছে। সো একটু এই সিস্যাট পার্টটাকেও ইগনোর করো না, এই জায়গাটাকেও একটু চেক ব্যালেন্স মেনটেন করো নিজেদের প্রেপারেশনের জন্য, প্রেপারেশনটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও, সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। আমাদের সাথে চাইলে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, যদি মনে হয় সাবস্ক্রিপশনটি জরুরি তাহলে লেট না করে এই 11 তারিখের মধ্যেই আমাদের সাথে সাবস্ক্রিপশন নিয়ে নাও। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার, টাটা। এবং এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, শনি রবি ভিডিও থাকছে না, তাই জন্য এই টাইমটাকে ইউটিলাইজ করো। ডেসক্রিপশানে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেই লিঙ্কে গিয়ে চাইলে আমার সাথে এই মান্থের জন্য বৃহস্পতিবার এবং মঙ্গলবার সকাল 8টা এবং রাত্রিবেলা 10:30টায় যুক্ত থাকতে পারো। টাটা, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার।